আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেও কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। আর আজকেও আমি উপস্থিত রয়েছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এবং বিখ্যাত হাট নাটোর জেলার তেবাড়িয়া হাটে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমার চ্যানেলটি একটি কৃষিভিত্তিক চ্যানেল। এই চ্যানেলে আমি গরু ছাগলের দামসহ বিভিন্ন কৃষিপণ্যের দরদাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করি। সে লোকে আজকে আমি নাটোর তেবাড়িয়া হাটে গমের দরদাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নাটোর তেবাড়িয়া হাট সপ্তাহের প্রতি রবিবার খুব ভোর থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত চলে। তবে এইসব কৃষিপণ্য বা ভুসিমালের বাজারটি খুব ভোর থেকে শুরু করে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত লেগে থাকে। তো যারা এই হাটে এইসব ক্রয় বা বিক্রয় করার জন্য আসবেন তারা এই বিষয়টি মাথায় রেখে আসবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নাটোর তেবাড়িয়া হাটে খুব বেশি গমের আমদানি হয় নাই। আজকে নাটোর তেবাড়িয়া হাটে বিপুল পরিমাণে পাটের আমদানি হয়েছিল। তো আমরা গত পর্বে পাটের দরদাম সহ বিস্তারিত জানিয়েছি, যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ওই ভিডিও দেখে আসবেন। আজকে আমি নাটোর তেবাড়িয়া হাটে ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে সর্বোচ্চ ভালো মানের গম বা টপ কোয়ালিটির গম যেটি ছিল সেটি 1900 টাকা মন বিক্রয় হয়েছে। এছাড়াও কোয়ালিটি ভেদে 1400 টাকা থেকে শুরু করে 1500 টাকা, 1600 টাকায়, 1700 টাকাও বিক্রি হয়েছে গম। তবে সর্বনিম্ন যে গমটি বিক্রয় হয়েছে সেটি হচ্ছে 1400 টাকা মন। এটি আসলে খাওয়ার যোগ্য না, এটি কবুতর বা পাখির জন্য যারা কিনতে চান তারা কিনতে পারবেন। ভালো কোয়ালিটির গম কিনতে হলে অবশ্যই আপনাকে 1600-1700 টাকা মনের গম কিনতে হবে। তো দর্শক, আমি আবারও বলতেছি সর্বোচ্চ ভালো গমটি 1900 টাকায় মন বিক্রয় হয়েছে, আর সর্বনিম্ন গম 1400 টাকায় বিক্রয় হয়েছে। তো দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রতিনিয়ত কৃষি পণ্যের আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।